নমস্কার বন্ধুরা এডু আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা একটা ভালো ট্রফিক নিয়ে আলোচনা করব যেখানে বলা হয়েছে মমতা সরকার ঘোষণা করেছেন যে অনুদান বেড়ে হলো পনেরো হাজার টাকা যেটা আগে ন হাজার টাকা ছিল তো কোন ক্ষেত্রে অনুদান বাড়া হলো তো এটা কিন্তু মমতা সরকার নতুন ঘোষণা করেছেন তো পুরো ভিডিওতে যাওয়ার আগে আপনার সামনে একটা অনুরোধ যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশান অন করে নিন তো চলুন চলে যাচ্ছি পুরো ভিডিওতে তো বন্ধুরা চলে এসেছি আমরা পুরো ভিডিওতে তো এখানে দেখুন কলকাতার চব্বিশ ইন্টু সাতে প্রকাশিত হয়েছে বড় ঘোষণা মমতার অনুদান বেড়ে হলো পনেরো হাজার টাকা তো কোন ক্ষেত্রে মমতা সরকার বড় ঘোষণা করেছেন এবং কি আগে কত পেত এবং কত বাড়লো সেটা আজকে আমরা দেখে নিই তো কোন ক্ষেত্রে অনুদানটা বাড়ানো হয়েছে দেখেন দেখুন যাত্রা শিল্পীদের বাষরিক অনুদান নয় থেকে বেড়ে হলো পনেরো হাজার টাকা শুক্রবার সাথে যাত্রা উৎসবে উদ্বোধনে গিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী দু সালে ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের লোকশিল্পীদের উন্নয়নে সচেষ্ট তৃণমূল সরকার কখনো অনুদান আবার কখনো বা রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রচারে কাজে লাগানো হয় এই শিল্পীদের দু সাল থেকে অনুদান চালু হয় যাত্রা শিল্পীদের দু হাজার সালে মাথা উচিত দেওয়া হতো ছয় হাজার টাকা পরে তা বেড়ে হয় ন হাজার টাকা যাত্রা একাডেমির সূত্রে জানা গেছে প্রতি বছরই অনুমোদিত যাত্রা শিল্পীর সংখ্যা ক্রমশ বাড়ছে এরপর এক ধাকায় বছরে ছয় হাজার টাকা করে প্রত্যেক অনুদানপ্রাপ্ত শিল্পীর আর্থিক সহায়তা বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এদের মুখ্যমন্ত্রী বলেন আমরা যাত্রা শিল্প ও শিল্পীদের মাননীয় চেষ্টা করছি এখনো পর্যন্ত প্রায় ছশো যাত্রা শিল্পী সরকার অনুদান পেয়ে থাকেন এতদিন তাদের দেওয়া হতো বাৎসরিক নয় হাজার টাকা এবার তা আরও ছ হাজার টাকা বাড়িয়ে দেওয়া হলো চিতপুরের যাত্রা কুশলীদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেবীদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন শুধু তাই নয় কৃষ্ণ শিল্প ফেরা ফের প্রাণ ফিরে পেয়েছে সরকারি পদক্ষেপে ফলে এই শিল্পের সঙ্গে যারা যুক্ত তারা খুশি রাজ্য যাত্রা সম্মেলনের সাধারণ সম্পাদক কনক ভট্টাচার্যের কথায় সারা জীবন জীবনযাত্রার সঙ্গে যুক্ত থেকে শেষ বয়সে আর্থিক বিপন্নতা ও শারীরিক অক্ষমতায় যারা কষ্ট রয়েছেন সরকারি সাহায্যের ফলে তাদের কিছুটা হলেও সুরাহ হয়েছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে যাত্রার শিল্পী রোমা দাসগুপ্ত বলেন এই ধরনের উদ্যোগী বা কে নেয় আমরা চাই এই শিল্পের আরো উন্নতি হোক তাহলে এই শিল্পের সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষ উপকৃত হবেন তবে বৃহত্তর দাবি সামনেই লোকসভা ভোট তাই কখনো অধ্যাপকদের অবসরের বয়স সীমা বাড়ানো কৃষকদের শস্য বিমা দেওয়া আবার কখনো যাত্রার শিল্পীদের অনুদান বৃদ্ধি সহ নানা ভোটমুখী ঘোষণা করে মানুষকে পাশে পেতে মরিয়া তৃণমূল ভোট মিটে গেলেই প্রতিশ্রিত রক্ষা হবে না থাকবে কেবল ঘোষণা তবে মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণায় আপ্লুত যাত্রা শিল্পীরা তো বন্ধুরা যাই হোক যাত্রা শিল্পীদের জন্য সুখবর যে তাদের ন হাজার টাকা থেকে অনুদান বাড়িয়ে পনেরো হাজার টাকা কো হাজার ছ হাজার টাকা অনুদান কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মধ্যে এখানেই আজকে দেখবার নতুন ভিডিও নেই ততক্ষণ বাই বাই